আচ্ছা আমরা ক্লাস শুরু করে দেই। সো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে ইউআরএল তৈরি করতে হয় এবং ইউআরএল থেকে কিভাবে আমি কন্ট্রোলারে রিডাইরেক্ট করতে পারি এবং সেই কন্ট্রোলার থেকে কিভাবে আমার কাজগুলো করতে পারি, যেমন লজিক্যাল কোনো কাজ যদি থাকে সেটা কিভাবে করতে পারি, আবার ইসে শুধুমাত্র ভিউ যদি রিটার্ন করতে হয় সেটা আমি কিভাবে করতে পারি, সেগুলো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। সো আমরা যে কন্ট্রোলারগুলো তৈরি করেছিলাম, রাউটগুলো তৈরি করেছিলাম, সবগুলোই আপাতত আমি ডিলিট দিয়ে দিই, কারণ আমরা নতুন করে কন্ট্রোলার তৈরি করব এবং রাউট তৈরি করব এবং সেগুলো ইউজ করব, কারণ এতদিনকে আমরা শুধুমাত্র টেস্টের জন্য এগুলো করেছিলাম। এখন আমি সবগুলোই টেস্ট যে কন্ট্রোলারগুলো ছিল সবগুলোই ডিলিট করে দিই। চাইলে আপনারা রাখতে পারেন, সমস্যা নেই, বাট আমি ডিলিট করে দিচ্ছি। টেস্ট কন্ট্রোল আমি দুইটা তৈরি করেছিলাম, সবগুলো আমি ডিলিট করে দিলাম, এবং টেস্ট ভিউ নামেও কয়েকটা আমাদের ভিউ ছিল রিসোর্স ফোল্ডারের ভিতরে। আমাদের ভিউগুলো কোথায় রাখে অবশ্যই জানেন, যে রিসোর্স ফোল্ডারের ভিউসের ভিতরে। সো আমি এখানে ভিউগুলো ডিলিট করে দিই, আমি একবার ফ্রেশ করে নিলাম আমার যে প্রজেক্টটা সম্পূর্ণ ফ্রেশ করে নিলাম। আজকে আমরা কী করবো, মাস্টারিং অথবা টেমপ্লেটিং যেটাই বলি। এখন যদি আমি এখানে রিলোড দিই সে আমাকে ইরোড দিচ্ছে, কারণ আমার কোনো ইউআরএল ডিফাইন করার নাই, এই জন্য কি আমাকে সে ইরোড দিচ্ছে। আচ্ছা, আমি সবার আগে আজকে আমাকে যেটা করতে হবে যে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। আগের যে কন্ট্রোলারগুলো ডিলিট দেওয়ার কারণ হলো আগেরগুলো জাস্ট টেস্ট ছিল এবং ওগুলো মিনিংফুল কোনো কন্ট্রোলার ছিল না, ওগুলো কি মিনিংফুল কোনো কন্ট্রোলার ছিল না। সো আজকে আমরা মিনিংফুল একটা কন্ট্রোলার তৈরি করবো, অর্থাৎ যেটা দিয়ে কোনো কাজ করবো সে কন্ট্রোলারের মাধ্যমেই বোঝা যাবে যে এটা এটা এই কাজের জন্য। আগেরগুলো শুধু টেস্ট কন্ট্রোলার নামে ওটা বোঝাই যাচ্ছিলো যেটা টেস্ট করার জন্য। আচ্ছা, সো আমরা আজকে যেহেতু টেমপ্লেটিং করবো, মাস্টারিং করবো, সো একটা ড্যাশবোর্ডের ভিউ অর্থাৎ ব্যাকএন্ডের ড্যাশবোর্ডের ভিউ, এবং এই ব্যাকএন্ড ফ্রন্টএন্ড কিন্তু আমি আগে ক্লিয়ার করেছিলাম যে ব্যাকএন্ড ড্যাশ ফ্রন্টএন্ড কি দুই ধরনের, একটা হলো গিয়ে ফুল ওয়েবের উপরে যে ফ্রন্টএন্ডের কাজগুলো হলো শুধু ডিজাইনের কাজ, আর ব্যাকএন্ডের কাজ হলো পিছনে যে আমরা লজিক্যাল কাজগুলো করি সেগুলো। আর একটা প্রজেক্টের ক্ষেত্রে ব্যাকএন্ড ফ্রন্টএন্ড কেমন, যে ইউজার যে জিনিসগুলো দেখতে পারে, যেমন ই কমার্সের যদি আমি উদাহরণ দিই যে একজন কাস্টমার যে অংশগুলোর অ্যাক্সেস পায় সেগুলোকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকি, আর একজন অ্যাডমিন অর্থাৎ ওই ই কমার্সটা যারা যে অ্যাডমিন প্যানেল ম্যানেজ করে সেই অ্যাডমিন যে অ্যাক্সেসটা পায় সেটাকে আমরা ব্যাক এন্ড বলে থাকি। সো ইউজার রিলেটেড কাস্টমার রিলেটেড সকল কাজকে আমরা ফ্রন্ট এন্ড বলে থাকবো, এবং অ্যাডমিন প্যানেল রিলেটেড সকল কাজকে আমরা ব্যাক এন্ড বলে থাকবো। সো আমরা একটা অ্যাডমিন প্যানেলের ভিউ অ্যাড করতে চাই, এবং এখানে ফ্রি টেমপ্লেট আছে বুটস্ট্র্যাপের, আমরা সেই বুটস্ট্র্যাপের ফ্রি টেমপ্লেট ব্যবহার করবো গেট bootstrap.com থেকে। এবং এখানে যদি আমি এক্সাম্পলে যাই, আমি রেকর্ডিং অন করছিলাম, হ্যাঁ আমি এখানে যদি এক্সাম্পলে যাই, এখানে সে আমাদের অনেকগুলো এক্সাম্পল দিয়ে রেখেছে। আমি এখান থেকে ড্যাশবোর্ডের এই যে ড্যাশবোর্ডের এটা ইউজ করব। ওকে, সো ড্যাশবোর্ডের এই যে ডিজাইনটা এটা আমরা কি আমাদের প্রজেক্টে ইউজ করবো। সো এখানে আমরা কীভাবে নিতে পারি, আমরা ভিউ সোর্সের মধ্যে যদি যাই দেখতে পাবো এই ডিজাইনটার এই যে ডিজাইনটা এই ডিজাইনটা সম্পূর্ণ কোডগুলো কি ভিউ সোর্সে দেওয়া আছে, এগুলো কপি করে আমরা ডিজাইনটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, সো আমরা যদি কোনো একটা ডিজাইন আমাদের প্রজেক্টে অ্যাড করতে চাই অথবা কোনো একটা ভিউ আমাদের প্রজেক্টে দেখাইতে চাই, সবার আগে আমার কী প্রয়োজন, একটা ইউআরএল তৈরি করতে হবে অবশ্যই। ইউআরএল যদি না তৈরি করি তাহলে কি আমার কোনো কাজই করতে পারবো না, আমার প্রত্যেকটা কাজের জন্যই একটা ইউআরএল তৈরি করতে হবে, অথবা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্যই আমার ইউআরএল তৈরি করতে হবে। কারণ আমরা যে কোনো ওয়েবসাইট যদি চিন্তা করি, ইউআরএল ছাড়া কি আমরা কোনো ওয়েবসাইটই চিন্তা করতে পারি না। তো আমরা প্রথমে একটা ইউআরএল তৈরি করে নিই, রাউট। আমরা ইউআরএলগুলো কীভাবে তৈরি করি, রাউট মেথডের মাধ্যমে, এবং রাউটের আমরা কোন মেথডটা ব্যবহার করব। এখানে আমাদের গেট এবং পোস্ট নামে দুটো মেথড আছে, এগুলো আসলে কি, আমরা যখন ব্রাউজার থেকে কোনো রিকোয়েস্ট সেন্ড করি এখানে দুইটা পোস্ট দুইটা মেথড থাকে, একটা হলো গিয়ে গেট এবং পোস্ট। অর্থাৎ আমরা যখন কোনো একটা ভিউ অথবা কোনো একটা ডাটা দেখতে চাই, ডাটাবেস থেকে দেখি অথবা শুধুমাত্র ডিজাইন থেকে দেখি, যখন আমরা কোনো কিছু দেখতে চাই তখন কি আমরা সেটাকে গেট মেথডে দেখি, এবং যখন কোনো কিছু আমাদের ডাটাবেসে সেভ করি, যেমন কোনো একটা ফর্ম আমরা পূরণ করছি সেটা আমরা সেভ করলাম ডাটাবেসে, যখন আমরা কোনো কিছু সেভ করি তখন সেটা পোস্ট মেথডে দিয়ে থাকি। সো আমরা আপাতত গেট ব্যবহার করব, আবার যখন পোস্ট ব্যবহার করব এটা আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো আমরা এখন যেহেতু একটা ভিউ দেখতে চাচ্ছি, একটা ডিজাইন দেখতে চাচ্ছি, সো এটা কী হবে, গেট মেথড। এবং আমি রুট ইউআরএল রাখলাম, অর্থাৎ
আমার মেইন ডোমেইন স্ল্যাশ, শুধুমাত্র স্ল্যাশ দিয়ে রাখলাম, তার মানে কি আসতেছে আমার মেইন ডোমেইন স্ল্যাশ, তাতেই আমার এই ইউআরএলটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি যখন মেইন ডোমেইন স্ল্যাশে ক্লিক করব, সে আমাকে এই ইউআরএলের মাধ্যমে কাজ করাবে। সো এখানে আমি একটা কন্ট্রোলার কল করতে হবে, আমাকে কি অবশ্যই একটা কন্ট্রোলার কল করতে হবে। সো আমি একটা কন্ট্রোলার তৈরি করে নিই আগেই। আপনারা চাইলে এভাবে সিডি দিয়েও যেতে পারেন, অথবা সরাসরি আমি আগে যেভাবে দেখাইছিলাম যে সরাসরি ফাইল সিস্টেম ওপেন করে সেখানে আপনি রাইট বাটনে ক্লিক করেও কাজ করতে পারেন। ফাইল সিস্টেম ওপেন করে আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, আমার টার্মিনাল ওপেন হয়ে যাবে। অথবা আপনার যদি রাইট বাটনে ক্লিক করে গিট যদি ইনস্টল করা থাকে, গিট ব্যাশ ওপেন করার অপশনটা পেয়ে যাবেন। আমি যেভাবে এখানে রাইট বাটনে ক্লিক করলে ওপেন ইন টার্মিনালটা পাচ্ছি, আপনারা এভাবে গিট ব্যাশ ওপেন করার অপশনটা পেয়ে যাবেন। আপনি এভাবেও ওপেন করতে পারবেন, বাট হয়তো সিডি দিয়ে আমি যেভাবে যাচ্ছি এভাবে আপনারা যেতে পারবেন না। কারণ হলো গিয়ে আমার ফাইল সিস্টেম এবং আপনার ফাইল সিস্টেম এক না, এজন্য আমি সহজ উপায়টাও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি সরাসরি ফোল্ডারের ভিতরে অথবা প্রজেক্টের ভিতরে আপনি কীভাবে প্রজেক্টের ভিতরে টার্মিনাল ওপেন করতে পারবেন। এছাড়া আর একটা অপশন বলে দিছিলাম, এই উপরে যে সার্চ বারটা থাকে, সরি সার্চ বার না, এটা থাকে ব্রডক্যাম, সার্চ বার থাকে এই কর্নারে, আমার এখানে সার্চ বার আছে। সো উপরে যে ব্রডক্যাম্পটা থাকে সেই ব্রডক্যাম্পেও আপনি এডিট করে সিএমডি লিখে কি সিএমডি ওপেন করতে পারবেন। আচ্ছা, সো আমার সর্বপ্রথম কী কাজ করতে আসছিলাম, আমরা একটা কন্ট্রোলার তৈরি করতে আসছিলাম। সো আমি যেহেতু ব্যাকএন্ডের জন্য একটা কন্ট্রোলার তৈরি করতে আসি, যেহেতু এই ড্যাশবোর্ড ভিউটা দেখার জন্য, সো আমি ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে একটা ড্যাশবোর্ড নামে কন্ট্রোলার তৈরি করি। আমরা সাধারণভাবে কীভাবে কন্ট্রোলার তৈরি করতে পারি গতকালকে দেখেছিলাম, লাস্ট ক্লাসে, সরি গতকালকে না, আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এখন আমরা একটা ফোল্ডারের ভিতরে কন্ট্রোলার তৈরি করতে চাচ্ছি, সেটাও আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো আমরা একটা ফোল্ডারের ভিতরে কন্ট্রোলার তৈরি করি, আমাদের কন্ট্রোলার তৈরি করার কমান্ডটাকে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। আমরা যেহেতু ব্যাকএন্ডের জন্য কন্ট্রোলার তৈরি করতে চাচ্ছি, সো আমাদের ফোল্ডারের নামটা দিতে হবে ব্যাকএন্ড স্ল্যাশ। আমরা ড্যাশবোর্ডের জন্য কন্ট্রোলার তৈরি করতে চাচ্ছি, যে ড্যাশবোর্ড রিলেটেড যত কাজ আমরা এই কন্ট্রোলারের মাধ্যমে করব। সো আমি এখানে ড্যাশবোর্ড নামে একটা কন্ট্রোলার তৈরি করে নিই, ড্যাশবোর্ড কন্ট্রোলার। সে আমাকে সাকসেসফুলি একটা কন্ট্রোলার ক্রিয়েট করে দিয়েছে। আমি যদি আমার ফাইল সিস্টেমটাকে দেখি, যে অ্যাপ এইচটিটিপি, আমাদের কন্ট্রোলারগুলো কোথায় থাকে, অ্যাপ ফোল্ডারের ভিতরে এইচটিটিপি ফোল্ডার, এবং তার ভিতরে কন্ট্রোলার্স ফোল্ডারের ভিতর থাকে। এবং এখানে আমি আরও একটা ফোল্ডার করে নিয়েছি, নাম কি তার ব্যাকএন্ড। এবং এখানে হয়তো আমার ক্লাসটা সম্পূর্ণ দেখাচ্ছে, এটা সম্পূর্ণ দেখাবে না, শুধুমাত্র একটা ফাইল থাকবে, এই যে ড্যাশবোর্ড ডট ড্যাশবোর্ড কন্ট্রোলার ডট পিএসপি, নিচে কি এটা কিন্তু কোনো ফাইল না, এটা জাস্ট এই যে আমার ক্লাসটা, এই ক্লাসটাকে সে ডিসক্রাইব করে দেখাচ্ছে, বাট এটা আপনাদের ক্ষেত্রে দেখাবে না। আমার এখানেও কিন্তু একটাই ফাইল, এখানে কিন্তু দুইটা ফাইল না, নিচেরটা কি জাস্ট একটু আমাকে ক্লাসটা ডিসক্রাইব করে দেখাচ্ছে, এছাড়া আর কিছুই না, যে ক্লাসের ভিতর কী কী ব্যবহার করা হয়েছে এগুলো জাস্ট একটু ডিসক্রাইব করে দেখাচ্ছে। আচ্ছা, সো আমি যদি ড্যাশবোর্ড কন্ট্রোলারে আসি, এখানে সে আমার কন্ট্রোলারের ভিতরে বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটা সে তৈরি করে দিয়েছে, বাই ডিফল্ট কি আমার বেসিক স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, সো আমি যদি কোনো একটা ভিউ রিটার্ন করতে চাই, এখানে আমাকে কী তৈরি করতে হবে, কোনো একটা কাজ করতে চাই, আমাকে এখানে একটা পাবলিক ফাংশন তৈরি করতে হবে। এবং আমি এই পাবলিক ফাংশনটার নাম দিলাম ইনডেক্স, পাবলিক ফাংশন ইনডেক্স। এবং এই পাবলিক ফাংশন ইনডেক্সের মাধ্যমে আমি যে ভিউটা এখন দেখতে চাচ্ছি, এই যে ড্যাশবোর্ডটা, এটা আমি রিটার্ন করব। তো আমি পাবলিক ফাংশন ইনডেক্স এটা আপাতত ফাঁকা রাখি, আপাতত কি আমি এখানে এই কন্ট্রোলারটাকে কল করে নিই। আমি এখানে কাকে কল করতে চাচ্ছি, ড্যাশবোর্ড কন্ট্রোলার ক্লাস, এবং এখানে ফুল নেম স্পেসটা, আমরা নেম স্পেসও গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমার কন্ট্রোলারের ফুল নেম স্পেসটা এখানে বলে দিতে হবে। এবং নেম স্পেসটা কোথা থেকে আসতে আছে, এই যে আমি কন্ট্রোলারের ভিতরে নেম স্পেস ডিফাইন করা আছে, এবং এটাকে আমাকে আলাদাভাবে করতে হয় নাই, লারাভেল সে অটোমেটিক আমরা যে কমান্ডের মাধ্যমে তৈরি করেছি সেজন্য সে, এই যে কমান্ডের মাধ্যমে কন্ট্রোলার তৈরি করেছি সেজন্য সে এই নেম স্পেস এবং তার যে বেসিক স্ট্রাকচার সবগুলোই
দিয়ে দিচ্ছে তো আমি ফুল নেমস্পেস সহ কন্ট্রোলারটাকে কল করলাম এবং এরপরে আমার মেথড কল করতে হবে অর্থাৎ আমি এই ড্যাশবোর্ড কন্ট্রোলারের কোন পাবলিক ফাংশনটাকে ইউজ করতে চাচ্ছি সো আমি এখানে কোনটা ব্যবহার করতে চাচ্ছি ইনডেক্স পাবলিক ফাংশনকে সো আমি এখানে বলে দেই ইনডেক্স ওকে আচ্ছা সো আমার একটা ইউআরএল তৈরি করা হয়ে গেল এখন যদি আমি রুট ইউআরএল এ হিট করি অর্থাৎ এই যে ইউআরএল এতক্ষণ আমাকে এখানে এরর দেখাচ্ছিল এখন যদি আমি এখানে রিলোড দেই আমাকে সে কোনো এরর দেখাচ্ছে না বাট ফাঁকা পেজ দেখাচ্ছে কেন কারণ হলো গিয়ে আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলারের যে ইনডেক্স পাবলিক ফাংশনটা এটা সম্পূর্ণ ফাঁকা আছে এজন্য সে আমাকে ফাঁকা একটা পেজ দেখাচ্ছে বাট সে কোনো এরর দেখাচ্ছে না আমি যদি এখানে কোনো একটা ভিউ রিটার্ন করতে চাই তো সবার আগে আমার কি প্রয়োজন ভিউটা তৈরি করতে হবে আমি ভিউগুলো কোথায় তৈরি করব রিসোর্সের ভিউস ফোল্ডারের ভিতরে আমাদের ভিউগুলো তৈরি হবে এবং আমরা মাস্টারিং এর ক্ষেত্রে কয়েকটা জিনিস ফলো করি যেমন লেআউট তৈরি করে নেই এবং লেআউটটা কি এটা আমরা আজকে দেখব সো লেআউট আমরা একটু পরে আসি তাহলে আমরা যে এই ভিউটা নিয়ে যেতে চাচ্ছি এই ভিউটা কার জন্য নিতে চাচ্ছি ব্যাক এন্ডের জন্য সো আমি ভিউস ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ফাইল তৈরি করি তার নাম দিই ব্যাক এন্ড ডট ব্লেড ডট পিএসপি ওকে সো আমি ব্যাক এন্ড ডট ব্লেড ডট পিএসপি দিলাম এখানে আচ্ছা আপাতত এটা এভাবে থাক ফাঁকা আমি আগে রিটার্ন করে নেই এখান থেকে কি রিটার্ন করব রিটার্ন ভিউ এবং কোন ভিউটা রিটার্ন করতে চাচ্ছি যে আমাদের ভিউস ফোল্ডারের ভিতর সরাসরি ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ব্লেড ফাইল আছে সেটাকে রিটার্ন করতে চাচ্ছি সো আমার সম্পূর্ণ নামটা লিখতে হবে না শুধুমাত্র ব্লেড এক্সটেনশনের আগে যতটুকু আছে যে ব্যাকএন্ড এতটুকু লিখলেই হয়ে যাবে এবং এখানে এই ব্যাকএন্ড যেহেতু ভিউস ফোল্ডারের ভিতর সরাসরি আছে অন্য কোনো ফোল্ডারের ভিতরে নাই ভিউস ফোল্ডারের পরে সো আমাকে এই সরাসরি ব্যাকএন্ড বলে দিলেই হবে ভিউ অথবা অন্য কোনো ফোল্ডারের নাম বলে দেওয়ার দরকার নেই আমি যদি এখন এটা রিলোড দেই এখনও আমাকে সে ফাঁকা একটা ভিউ দেখাচ্ছে কারণ কি আমার এই ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি ফাইলটা সম্পূর্ণ ফাঁকা আমি যদি এখানে কোনো একটা ভিউ নিয়ে আসি জাস্ট একটা এইচ থ্রি ট্যাগ দেই এবং দেই হ্যালো শুধুমাত্র হ্যালো দিলাম এবং এটা যদি রিলোড দেই আমার ভিউটা সঠিকভাবে রিটার্ন করতেছে এবং দেখাইতেছে সেটাকে আমি সাকসেসফুলি বুঝতে পারলাম এখন আমার এই যে ব্লেড ফাইলটা এখানে আমি যে ডিজাইনটা চয়েস করেছি সেটাকে নিয়ে আসতে হবে আমি যে ডিজাইনটা চুজ করেছি সেটাকে নিয়ে আসতে হবে এবং সেটা কীভাবে আনতে আসি আমরা এখানে ড্যাশবোর্ড ডিজাইনটাকে বুটস্ট্র্যাপের ড্যাশবোর্ড ডিজাইনটাকে চুজ করেছি এবং এটাকে কি ভিউ সোর্স করতে হবে আমি সরাসরি কন্ট্রোল ইউ দিয়েও ভিউ সোর্স করতে পারি এবং অথবা আমি রাইট বাটন ক্লিক করেও ভিউ সোর্স করতে পারি এবং এটা সম্পূর্ণটা আমি কপি করে নিয়ে যাই দেখি সে আমাকে কি দেয় কপি করে আমার যে ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি এখানে পেস্ট করে দিলাম এবং সে আমাকে কি রিটার্ন করে আমরা একটু দেখি আচ্ছা হ্যালো উঠে দেওয়ার পর আমরা কোনো কিছুই করিনি আমি যদি এখানে দেখি হ্যাঁ সে আমাকে কিছু ডাটা আমি দেখতে পারতেছি বাট ডিজাইন ঠিক নেই আমরা যে ডিজাইনটা চয়েস করেছিলাম সেই অনুযায়ী কি আমার ডিজাইনটা হয় নাই কেন হয় নাই কারণ হলো গিয়ে এই ডিজাইনের ভিতর কি অনেক সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট ফাইল আছে আমরা সেই জাভা স্ক্রিপ্ট এবং সিএসএস ফাইলগুলো আনি নাই শুধুমাত্র এইচটিএমএল ফাইলগুলো এনেছি এইচটিএমএল কোডগুলো এনেছি বাট সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট কোডগুলো আনি নাই সো আমি সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট কোডগুলো কই পাবো নাকি সো আমরা সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট কোডগুলো কই পাবো সা আমার এখানে একটু চেক করতে হবে যে আমার সিএসএস ফাইলগুলো কোথায় আছে আমি যদি এখানে চেক করি হ্যাঁ আমার সর্বপ্রথমে এখানে একটা রিলেশন স্টাইলের ভিতরে এখানে কি আমার বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা চলে আসতে আছে আমি যদি এখানে খেয়াল করি রিলেশন স্টাইল এবং এর ভিতরে আমার বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস ফাইলটা চলে আসতে আছে এছাড়া আর কি কোনো সিএসএস ফাইল আছে হ্যাঁ আছে আর একটা সিএসএস ফাইল আছে ড্যাশবোর্ড ডট সিএসএস এই ফাইল দুটোকে আমাকে সবার আগে নিতে হবে সো আমি এটা কীভাবে নিতে পারি আমাকে নিতে হবে আমি যদি এখানেই ক্লিক করি এটা কোথায় করতেছে আমি কিন্তু করতেছি আমার যে ভিউ সোর্সটা অর্থাৎ যে ডিজাইনটা আমি চয়েস করেছি
তার ভিউ সোর্স থেকে কিন্তু আমি ক্লিক করে এই ডিজাইনটা এই সিএসএস ফাইলটা নিচ্ছি এবং সিএসএস এর ফাইল নেমটা আমি সেম রাখব সো আমি ফাইল নেমটাকে কপি করে নেই এবং এই নামে একটা ফাইল তৈরি করব এবং এই ফাইলগুলো আমি কোথায় তৈরি করব এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমি আমার সিএসএস ফাইলগুলো কোথায় তৈরি করব আমি আমার সিএসএস ফাইলগুলো তৈরি করব পাবলিক ফোল্ডারের ভিতরে আমরা যখন ফোল্ডার ডিরেক্টরি দেখাইছিলাম তখন এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে আমরা যত সিএসএস ফাইল আছে সবগুলোকেই পাবলিক ফোল্ডারের ভিতরে রাখবো বাট আমি সরাসরি পাবলিক ফোল্ডারের ভিতরে রাখবো না পাবলিক ফোল্ডারের ভিতরে আর একটা নতুন ডিরেক্টরি করব যে আমার এই যে সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইল এগুলোকে আমরা সাধারণত অ্যাসেটস বলে থাকি সো আমি অ্যাসেটস নামে একটা ফোল্ডার করে নেব অ্যাসেটস এবং এই অ্যাসেটের ভিতর আরও একটা ফোল্ডার করবো যেহেতু আমার সিএসএস ফাইলটা ব্যাক এন্ড রিলেটেড সো ব্যাক এন্ড নামে একটা ফোল্ডার করে নেব এবং নেক্সট আমাকে আরও একটা ফোল্ডার করতে হবে সেটা কি সিএসএস কারণ কি আমার এখানে ব্যাক এন্ডের ভিতরে সিএসএস জেএস অর্থাৎ জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ফাইল দুই ধরনের ফাইলই থাকতে পারে সো দুটাকে আলাদা করার জন্য আমরা আরও একটা ফোল্ডার করে নিই নাম দেই তার সিএসএস এবং এর ভিতরে এখন আমি যে ফাইলটা তৈরি করতে চাচ্ছি সেই ফাইল তৈরি করবো এখন আমি ফোল্ডার তৈরি করবো না এখন কি ফাইল তৈরি করবো এবং তার নাম কি বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এবং এটা আমি সেম নাম রাখার জন্য এই নামটাকে কপি করে নিয়েছি তো আমার বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস নামে একটা সিএসএস ফাইল তৈরি হয়ে গেল এখন আর কী করতে হবে আমাকে এই পুরো ডিজাইনটাকে এখন কপি করে নিয়ে যেতে হবে অর্থাৎ এই যে সিএসএস কোডগুলো আছে সম্পূর্ণ কোডটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং সেভ করে দিলাম এটা আমার কি সিএসএস ফাইলটা চলে আসলো আচ্ছা আমরা যে সিএসএস ফাইলটা নিয়ে আসলাম এখন কি আমার ডিজাইনটা সে ঠিকভাবে দেখাবে না সে এখনও ঠিকভাবে দেখাবে না কারণ কি কারণ হলো গিয়ে তার এখন পর্যন্ত লিঙ্ক আপ করা হয় নাই অর্থাৎ আগে যেখান থেকে আমি ডিজাইনটা নিয়ে আসছি সেখানে হয়তো লিঙ্ক অ্যাপের সিস্টেম এক ধরনের ছিল সেখানে ফোল্ডার ডিরেক্টরিগুলো এক ধরনের ছিল আমার ফোল্ডার ডিরেক্টরিগুলো কি অন্য ধরনের এবং লারাভেলের লিঙ্ক অ্যাপের আলাদা একটা মেথড আছে ওকে সো আমার এখানে লিঙ্ক অ্যাপ করতে হবে সবার উপরে আমি যদি এটা একটু ছোটো করে দিই বুঝতে সুবিধা হবে সো এখানে বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এটাকে আমাকে লারাভেলের ফাইল সিস্টেম অনুযায়ী লিঙ্ক আপ করতে হবে সো আমি ডাবল কোটেশন আমরা অলরেডি ব্লেড সম্পর্কে জেনেছি এবং এই ডাবল কার্লি ব্রেসের কাজ কি এটা কোটেশন না সরি ডাবল কার্লি ব্রেস এর কাজ কি কোনো কিছু ইকো করা সো এখানে আমি একটা ফাংশন কল করতে যাচ্ছি অ্যাসেট ফাংশনের মাধ্যমে কি হচ্ছে এই অ্যাসেট ফাংশনটা সরাসরি আমাকে পাবলিক ফোল্ডারে নিয়ে যাচ্ছে এবং পাবলিক ফোল্ডারের পরে আমার যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে সে লিঙ্ক আপ করতে চায় অর্থাৎ ফাইলের ডিরেক্টরিগুলো এর ভিতরে বলে দিতে হবে সো আমার ফাইলের ডিরেক্টরিটা কেমন হবে অ্যাসেটস ফাংশনের ভিতরে যে আমার পাবলিক ফোল্ডারের ভিতরে পরে কী ফোল্ডার আছে অ্যাসেটস স্ল্যাশ ব্যাকএন্ড স্ল্যাশ এরপরে কি আমার সিএসএস আমি ফোল্ডারগুলো জাস্ট বলতে আছি যে অ্যাসেটস তারপরে ব্যাক এন্ড এবং তারপরে সিএসএস দেন আমার ফাইলের নাম এবং আমার ফাইলের নাম কি বুট স্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস আচ্ছা আমি এখানে হয়তো বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস নামটা রেখে দিয়েছিলাম কপি করার জন্য দেখ আমি হাতে লিখে দিয়েছি এবং এখানে ইন্টিগ্রিটি এটার আমাদের দরকার নেই এটা লাইভের জন্য অর্থাৎ বুটস্ট্র্যাপ লাইসেন্সের জন্য একটা দিয়ে রেখেছিল সো এটাকে আমাদের আর দরকার নেই সো আমার এটাকে সঠিকভাবে লিঙ্ক আপ হয়েছে কিনা এবং ডিজাইনটা কোনো চেঞ্জ আসে কিনা আমরা একটু দেখি আমি একটু আমার ভিউটা রিলোড দেই হ্যাঁ আমাদের ডিজাইনে অনেকটা চেঞ্জ আসছে বাট পুরোপুরি চেঞ্জ আসে না আমি যদি এখানে খেয়াল করি পুরোপুরি চেঞ্জ আসে নাই বাট অনেকটা চেঞ্জ আসছে নাকি সো আমার বুটস্ট্র্যাপ লিঙ্ক আপ হয়ে গেল নেক্সট আমাকে লিঙ্ক আপ করতে হবে আর সিএসএস ফাইল আমার কী আছে এখানে অনেকগুলো আরও ফাইল আছে এগুলো আমাদের দরকার নেই এগুলো সিএসএস না এগুলো এলো গিয়ে ফ্যাব আইকন অথবা ইসের আপনার অনেক ধরনের ফ্যাব আইকন বিভিন্ন ফোনের জন্য বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা ফ্যাব আইকন আছে সেগুলো আমাদের দরকার নেই এবং কালার এটাও আমাদের আপাতত দরকার নেই আমাদের শুধুমাত্র সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে আমরা আজকে নিয়ে আসবো উপরে একটা
কারণে কালেক্ট করা আছে সেগুলো সবই ফেলে দিলাম ওকে আমার কি প্রয়োজন সিএসএস ফাইল সো আমার নেক্সট সিএসএস ফাইল কোনটা bootstrap.css আমি যদি এটা আনতে চাই কিভাবে আনবো আমি যেখানে ভিউ সোর্স করেছিলাম সেখানেই আমি এটা পেয়ে যাব bootstrap.css আমি যদি এটা ক্লিক করি এবং এখানে আমার সম্পূর্ণ সিএসএস ফাইলটা পেয়ে যাচ্ছি এবং কোথায় পাচ্ছি গেট বুটস্ট্র্যাপের যেখান থেকে আমি ভিউটা দেখতেছি আমি এটা কপি করে নিয়ে যাই আগে নামটা এই নামে আমি একটা সিএসএস ফাইল তৈরি করব নিউ ফাইল আমার অলরেডি যত ফোল্ডারগুলো তৈরি করা আছে সো আমার ফোল্ডার তৈরি করার দরকার নাই সরাসরি সিএসএস ফাইল তৈরি করে নিলাম এবং এখানে আমার সম্পূর্ণ সিএসএস কোডগুলো নিয়ে আসতে হবে কার bootstrap.css আর আমার কাছে যদি কোনো ডিজাইন থাকে অলরেডি ডিজাইনার যদি ডিজাইন দিয়ে দেয় যখন আমরা কোনো একটা রিয়েল প্রজেক্টে কাজ করি তখন দেখা যায় যে ডিজাইনার ডিজাইনগুলো দিয়ে দিচ্ছে সবগুলো কি ফাইল আকারে আসতেছে তখন আর এভাবে ভিউ সোর্স করে আনার দরকার নেই সবগুলো আমার কাছে এমনিতেই পেয়ে যাচ্ছে বাট এখন তো আর আমার কাছে নাই এই ডিজাইনগুলোকে আমি ডাউনলোড করার কোনো সুযোগ নাই সো আমার এগুলো এখান থেকে কপি করে নিয়ে নিতে হচ্ছে আর যদি আমার কাছে থাকে অর্থাৎ ডিজাইনার যখন ডিজাইনগুলো রেডি করে তখন কি তার কাছে সিএসএস ফাইল থাকে এইচটিএমএল ফাইল থাকে আমি সরাসরি সেই ফাইলগুলোই নিয়ে নিতে পারবো তখন আর আমাকে এভাবে কষ্ট করতে হবে না আচ্ছা তো আমি বুটস্ট্র্যাপ ফাইলটা নিলাম এবং বুটস্ট্র্যাপ ফাইলটাকে কি আমার লিঙ্ক আপ করতে হবে bootstrap.css ফাইলটা কোথায় লিঙ্ক আপ করতে হবে আমার এই ব্লেড ফাইলের ভিতরে অ্যাসেট আমরা কিসের মাধ্যমে লিঙ্ক আপ করি অ্যাসেট ফাংশনের মাধ্যমে এবং এটা লারাভেলের একটা বিল্ট ইন ফাংশন এবং এখানে আমার পুরো ফোল্ডার ডিরেক্টরিটা বলে দিতে হবে সো আমি আর কপি ই করবো না উপরেরটাই কপি করে নিই এবং এখানে নাম কি হবে আমার শুধুমাত্র নামটা চেঞ্জ হবে আগে ছিল ড্যাশবোর্ড ডট বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএসএস এখন হবে ড্যাশবোর্ড ডট সিএসএস ওকে সো আমার ডিজাইনটা কপি করা হয়ে গেল ডিজাইনটা না সরি ড্যাশবোর্ড ডট সিএসএস ফাইলটা আমার লিঙ্ক আপ করা হয়ে গেল আমি যদি এখন আবার একটু রিলোড দিয়ে দেখি আমার কোনো চেঞ্জেস আসছে কি না হ্যাঁ কিছুটা চেঞ্জেস আসছে আমার এখানে সার্চ বারটা ছিল আগে সাদা এখন সেটা কি একটু ব্ল্যাক হয়ে গেছে এবং একটু স্টিকি স্টিকি ভাব আসছে আচ্ছা সো আমাদের সিএসএস ফাইল দুটো লিঙ্ক আপ করা হয়ে গেল এরপরে নেক্সট স্টেপ কি আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো সাধারণত কোথায় থাকে আমাদের কোডের একবারে নিচে অর্থাৎ বডি ট্যাগের বডি ট্যাগ শেষ করার আগে এবং এখানে সকল জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো দেওয়া আছে লিঙ্ক আপ করা আছে এবং এখানে দুইটা সিস্টেমে লিঙ্ক আপ আছে আমি যদি খেয়াল করি সিডিএন আকারে আছে এবং সরাসরি ফাইল লিঙ্ক আপ করা আছে সো সিডিএন আসলে কি সিডিএন হলো গিয়ে আমরা ধরেন অন্য একটা কী বলে ওয়েবসাইট অথবা অন্য কারো কাছ থেকে সার্ভিস হিসাবে নিতে চাই যে তারা সিএসএস ফাইল অথবা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে তাদের সার্ভারে রেখে দিয়েছে আমাকে ইউজ করার অ্যাক্সেস দিচ্ছে আমি চাইলে সেই সার্ভার থেকেই নিয়ে ইউজ করতে পারি সেগুলোকে আমরা সিডিএন বলে থাকি এবং সেই সিডিএন লিঙ্ক অনেকগুলো করা আছে এইগুলো এই যে সিডিএন লিঙ্ক করা যে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে এগুলোকে আর আমাদেরকে আলাদাভাবে কপি করা অথবা লিঙ্ক আপ করার কোনো দরকার নেই আমরা কীভাবে কোনগুলোর লিঙ্ক আপ করবো শুধুমাত্র যেগুলো আমাদের সিডিএনের মাধ্যমে লিঙ্ক আপ করা নাই যেগুলো আমাদের ফোল্ডারের ভিতরে অর্থাৎ ফাইলের ভিতরে থাকা লাগবে সেগুলো কি আমরা কপি করব এবং লিঙ্ক আপ করব সেখানে আমি এটা ফেলে দেই ওকে এবং আমি এখন কোনটা নিয়ে আসতে যাচ্ছি বান্ডেল বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস সেটা যদি আমি যাই আমাদের ভিউ সোর্সের ভিতরে এবং সবার নিচে যাই বুটস্ট্র্যাপ ডট মেইন ডট বান্ডেল ডট জেএস আমি এটা ক্লিক করলে আমার ফাইলটা পেয়ে যাচ্ছে এবং কোডটাও পেয়ে যাচ্ছি এবং এটা তো আমি এখন আর সিএসএস ফোল্ডারের ভিতরে রাখতে পারবো না এটা আমি কোন ফোল্ডারের ভিতরে রাখবো জেএস ফোল্ডারের ভিতরে ফাইল এবং এর ভিতরে কোডটা নিয়ে আসতে হবে সম্পূর্ণ কোডটা নিয়ে আসলাম এবং এটা লিঙ্ক আপ করতে হবে আমি এটা লিঙ্ক আপ করে দিই অ্যাসেট অ্যাসেট স্ল্যাশ ব্যাক এন্ড স্ল্যাশ জেএস স্ল্যাশ
আমার অলরেডি নামটা এখানে আছে এটাই বসাই। আচ্ছা এরপর আমার যেটা সিডিএন আছে সেটা তো আর আমাকে লিংক আপ করতে হবে না। আমি যদি চেক করি আমার আরো অনেকগুলো ফাইল আছে, এর নেক্সট যে ফাইলটা আছে সেটাও আমার সিডিএন হিসেবে আছে, সো সেটাও আমার লিংক আপ করতে হবে না। এবং সবার নিচে আছে ড্যাশবোর্ড ডট জেএস নামে একটা ফাইল, এটাকে আমার লিংক আপ করতে হবে অথবা নিয়ে আসতে হবে। আচ্ছা সো আমি ড্যাশবোর্ড ডট জেএস ফাইলটা যদি নিয়ে আসতে চাই কীভাবে আনতে হবে, ড্যাশবোর্ড ডট জেএস এখান থেকে আমি আগে নামটা কপি করে নিয়ে যাই। ওকে এটাও চলে আসলো এবং এটাকে আমার লিংক আপ করতে হবে, সো আমি উপরে লিংক আপটা কপি করে নিয়ে যাই। এখন যদি আমি আমার ডিজাইনটা চেক করি, রিলোড দেই, আমার সম্পূর্ণ ডিজাইনটা চলে আসছে নাকি, আমরা যেভাবে যে ডিজাইনটা চয়েস করেছিলাম সেই ডিজাইনটাই চলে আসছে। বাট এই যে উপরে বি এখানে ওটা নাই, কারণ হলো কি আমরা ফ্যাব আইকনগুলো আর আনি নেই, এগুলো আমাদের অপশনাল, এগুলো না আনলেও কোনো সমস্যা নেই। সো আমাদের কি সম্পূর্ণ ডিজাইনটা চলে আসলো। এখন আমাদের নেক্সট স্টেপ, যে এটা তো সাধারণ ডিজাইন, এটা নিয়ে আসার জন্য এতক্ষণ কাজ করলাম, নেক্সট স্টেপ কি যে আমরা মাস্টারিং অথবা টেমপ্লেটিং যে বিষয়টা সেটা আসবে। তো আমাদের প্রথমে কী করতে হবে, মাস্টারিং করতে হবে। মাস্টারিং কি যে আমাদের এই যে ডিজাইনটা আমি নিয়ে আসছি, আমি বুটস্ট্র্যাপের এই ডিজাইনটা সম্পূর্ণ কেটে দিই, কারণ এখন আর আমাদের দরকার নেই, আমাদের সম্পূর্ণ ডিজাইনটা চলে আসছে। তো এখানে যে ডিজাইনটা আমি নিয়ে আসছি এটাকে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করতে হবে। কেমন এই সাইডে আছে সাইড বার অথবা ন্যাপ বার বলা হয়, এইটাকে আলাদা করতে হবে। উপরে হেডার আছে, হেডারকে আর আলাদা করতে হবে। আবার মাঝখানের যে অংশটা আছে এটাকে আলাদা করতে হবে, অথবা আমার ডিজাইনে যদি আরও কোনো অংশ থাকতো, যেমন ফুটার যদি থাকতো সেই ফুটারকে আলাদা করতে হতো। এই যে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করতে হবে এটাকে আমরা মাস্টারিং বলে থাকি, এবং আলাদা আলাদা করে একটা লেআউট তৈরি করতে হবে, এই লেআউট তৈরি করাটা কি আমরা মাস্টারিং বলে থাকি অথবা টেমপ্লেটিং বলে থাকি। সো আমার সেই লেআউটগুলো তৈরি করতে হবে, এবং সেই লেআউটগুলো কোথায় তৈরি করব, সেই যে আলাদা আলাদা করব, ছোটো ছোটো ফাইলে যে ভাগ করব, সেগুলো আমরা কোথায় করব, আমাদের রিসোর্স ফোল্ডারের ভিউজ ফোল্ডারের ভিতরে। ওকে এবং এগুলো সবই ব্লেড ডট পিএসপি ফাইল এক্সটেনশনে থাকবে। আচ্ছা এখানে এই ডিজাইনটা যেহেতু আমাদের ব্যাকএন্ড রিলেটেড, সো আমি আলাদা এই অংশগুলোকে আলাদা করে একটা ফোল্ডারের ভিতরে রাখতে চাই, এবং সেই ফোল্ডারের নাম দিলাম আমি ব্যাকএন্ড, কারণ এখানে আমার হয়তো ফ্রন্ট এন্ডের ভিউগুলোও থাকবে। সো সবগুলোকে আলাদা করে নিতে হবে, এবং আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য আমি ফোল্ডার করে নিলাম। সো আমি ব্যাকএন্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এবং এই যে সাইড বার, হেডার, এগুলোকে আমরা বলে থাকি পার্সিয়ালস। ওকে এগুলোকে আমরা বলে থাকি পার্সিয়ালস। সো আমি পার্সিয়ালস নামে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, কোথায়, আমার ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে পার্সিয়ালস। এবং সেই পার্সিয়ালসের ভিতরে আমার এই অংশ, ছোটো ছোটো অংশগুলোকে রেখে দেব। সো সবার আগে আমি চাচ্ছি যে আমার উপরে যে হেডারটা আছে এই হেডারটাকে আলাদা করব। সো হেডারের কোডটুকু কোথায় আছে, হ্যাঁ আমি যদি বডির বিষয়ে ভিতরে আসি, আমি সরাসরি দেখতে পাচ্ছি যে সে আমাকে হেডার ট্যাগের ভিতরে হেডারের অংশটুকু দিয়ে দিচ্ছে, আমি একটু কেটে নিলাম। এবং যদি আমি এখানে রিলোড দিই দেখতে পাবো আমার ডিজাইনে এখন আর হেডার নাই, কারণ কি আমি এটা কেটে নিয়েছি, আমার ডিজাইনে কি এখন আর হেডার নাই। সো হেডারটাকে আমি কেটে নিয়ে পার্সিয়ালের ভিতরে ছোটো একটা ফাইল করব, আমি এর নাম দিলাম আন্ডার স্কোর হেডার। এবং পার্সিয়াল ফাইলগুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য প্রথমে নামের প্রথমে কি আন্ডার স্কোর দিয়ে রাখি, এগুলো কখন দিই শুধুমাত্র পার্সিয়ালস ফাইলের ক্ষেত্রে। এবং চাইলে আমি সরাসরি হেডার ডট ব্লেড ডট পিএসপিও দিতে পারি, বাট আন্ডার স্কোর দেওয়াটা কি একটু ভালো লাগে এবং বুঝতে সুবিধা হয় যে এটা একটা পার্সিয়াল ফাইল, এটা কোনো অ্যাকুরেট কোনো ফাইল না, জাস্ট একটা পার্সিয়াল ফাইল। এখানে আমার কোনো একটা ডিজাইনের কোনো একটা স্পেসিফিক কোনো একটা অংশ আছে, বাট কোনো একটা সম্পূর্ণ ডিজাইন নেই। পায়ের এক্সটেনশন কী হবে, হেডার ডট
template.php এবং এখানে আমি যেটা কাট করেছিলাম সেটা পেস্ট করে দিলাম তো আমি এই অংশটাকে উপরের যে আমার হেডার ছিল সেটাকে তো আমি আলাদা করে নিলাম সেটাকে কি এখন আবার এখানে লিংক আপ করে দিতে হবে আমি সেটা কিভাবে লিংক আপ করব আমার যে মেইন ডিজাইনটা অর্থাৎ backend.blade.php এখানে আমার @includes নামে একটা ফাংশন আছে এবং সেটাকে ব্লেডের এক্সটেনশন হিসেবে ইউজ করতেছি include আমি কাকে ইনক্লুড করতেছি ব্যাকএন্ড ফোল্ডারের ভিতর অর্থাৎ ভিউজ ফোল্ডারে ইনক্লুড আমাকে সরাসরি ভিউজ ফোল্ডারের ভিতর নিয়ে যায় এবং ভিউজ ফোল্ডারের পর আমার ব্যাকএন্ড ফোল্ডার ডট পার্সিয়ালস ফোল্ডার এবং ডট দিয়ে আন্ডারস্কোর হেডার ফাইলটা তো আমার এখানে ফোল্ডারগুলো আমি আর স্ল্যাশ স্ল্যাশ দিয়ে আগে সাধারণত যে আমরা ফোল্ডারগুলো ডিফাইন করেছি আমি যদি উপরে খেয়াল করি যে আমরা যখন অ্যাসেটের ভিতরে ফোল্ডারগুলো বলেছি কিভাবে বলেছি স্ল্যাশ দিয়ে বাট আমি যখন কোনো একটা ভিউকে রিটার্ন করতে চাচ্ছি তখন সেগুলো আমি ফোল্ডারগুলো বলবো কিভাবে ডট দিয়ে অর্থাৎ একটা ফোল্ডারের পর আরেকটা ফোল্ডার যদি আমাকে আইডেন্টিফাই করতে হয় তখন সেটা আমি ডট দিয়ে বলবো সো ব্যাকএন্ড ডট পার্সিয়ালস ডট হেডার আমি যদি এখন এটা রিলোড দেই আমি দেখতে পাচ্ছি আমার উপরের হেডার অংশটুকু সম্পূর্ণ চলে আসছে আমার উপরে কি হেডার অংশটুকু সম্পূর্ণ চলে আসছে আচ্ছা নেক্সট স্টেপ কী আসতেছে আমার এই সাইডের যে সাইড বার অথবা ন্যাপ বার ওকে আমি সেই ন্যাপ বারটা একটু খোঁজার চেষ্টা করি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে ন্যাপ ট্যাগের ভিতরে আমাদের সাইড মেনুটা সম্পূর্ণ আছে তো আমি যদি ন্যাপ ট্যাগটাকে কেটে নেই ন্যাপ ট্যাগ শুরু হয়েছে কোথা থেকে এখান থেকে ন্যাপ ট্যাগ শুরু হয়েছে এবং এখানে আমাদের ন্যাপট্যাগ শেষ হয়েছে আমি এটা কেটে নিলাম এবং এটা যদি রিলোড দেই আমি দেখতে পাচ্ছি আমার ন্যাপট্যাগ নাই ওকে সো আমার নতুন একটা ন্যাপ একটা ফাইল তৈরি করতে হবে কি ফাইল পার্সিয়াল ফাইল সো _ ন্যাপ বার ডট প্লেট ডট পিএসপি আমি এর ভিতরে ন্যাপ বারের যে অংশ কেটে আনছি সেটা দিয়ে দিলাম এবং আমি যে অংশ থেকে কেটে নিয়েছি অর্থাৎ যেই জায়গা থেকে কেটে নিয়েছি সেখানেই কিন্তু আমি ইনক্লুডটা ব্যবহার করবো আমি উপরে যে ইনক্লুডটা ব্যবহার করছি আমি হেডারটা যে জায়গা থেকে কেটে নিয়েছি সেই জায়গায় কিন্তু হেডার ইনক্লুডটা ব্যবহার করেছি সেমভাবে আমি যে জায়গা থেকে ন্যাপটা কেটে নিয়েছি সেই জায়গায় আমার হেডারের ন্যাপটা ইউজ করব সো ব্যাকএন্ড এবং এখানে ন্যাপ বারটা _ ন্যাপ বারকে আমি ইনক্লুড করলাম এবং এটা যদি আমি রিলোড দিই আমি দেখতে পাচ্ছি আমার ন্যাপ বারটা আবার চলে আসছে ওকে আচ্ছা নেক্সট স্টেপ হলো গিয়ে আমার যে ভিতরে ড্যাশবোর্ডটা আছে এই সম্পূর্ণ ড্যাশবোর্ডের ডিজাইনটাকে কি আলাদা করতে হবে এই সম্পূর্ণ ড্যাশবোর্ডের ডিজাইনটাকে আলাদা করতে হবে সো আমি মেইন রেখে আমি চাইলে মেইনটা মেইন সহ নিয়ে যেতে পারি বাট আমি মেইন নিব না মেইন রেখে মেইনের পরে যা আছে সেখান থেকে শুরু করবো হয়তো আমি এখান থেকেও শুরু করতে পারি অথবা এখান থেকে শুরু করি দুটো সেম জিনিস ওকে সো আমি এখান থেকে ধরে এবং মেইন ট্যাগটা শেষ হওয়ার আগে এই যে মেইন ট্যাগ আমি মেইন ট্যাগের পর থেকে শুরু করে আবার মেইন ট্যাগ শেষ হওয়ার আগে যতটুকু কোড আছে আমাদের মেইন ট্যাগ এখানে শেষ হয়েছে সো মেইন ট্যাগ শেষ হওয়ার আগে যা কোড আছে আমি সবগুলোকে কি কেটে নিলাম সবগুলোকে কেটে নিলাম ওকে সো এটাকে আমি আর পার্সিয়ালসের ভিতর রাখবো না কারণ এই যে মাঝখানে অংশটুকু আমি কেটে নিয়েছি এটা আমার একটা ফুল পেজের ডিজাইন হতে পারে নাকি সো আমি এটাকে আর পার্সিয়ালসের ভিতরে রাখবো না এটাকে আমি সরাসরি ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইলে রাখবো সো ড্যাশবোর্ড ডট ব্লেড ডট পিএসপি একটা ফাইলে রাখলাম এবং এখানে আপাতত এটা আমি রেখে দিলাম বাট এটা এভাবে ইউজ করলে হবে না আমরা যেভাবে পার্সিয়ালের মতো ইউজ করেছিলাম সেভাবে ইউজ করব না এবং এটা একটা ফুল পেজের ডিজাইন আচ্ছা এটা সরাই নেওয়ার কারণ হলো কি আমার এই জায়গাটাকে ফাঁকা করা এখন যদি আমি এখানে খেয়াল করি আমার কি ফুল একটা লেআউট তৈরি হয়ে গেলো এখন এখানে আমি ভিতরে যে কোনো ডাটা দিয়ে চেঞ্জ করতে পারি ধরেন আমি অর্ডার পেজে যাব অর্ডার পেজে আসলে আমার এখানে হয়তো অর্ডারের লিস্ট দেখাবে বাট আমার কি সাইড বার এবং হেডার সেম থাকবে আবার আমি যখন ড্যাশবোর্ডে আসবো আমার যে ড্যাশবোর্ডের আগের যে ভিউটা ছিল সেই ভিউটা আসতে পারে অথবা অন্য কোনো ভিউ আসতে পারে সেটা কি শুধুমাত্র মাঝখানে অংশটুকুর ডিজাইন চেঞ্জ হচ্ছে বাট আমার সাইড বার এবং হেডারের কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে কি হলো আমাদের একটা লেআউট তৈরি হয়ে গেল ড্যাশবোর্ডের জন্য যে আমার ব্যাকএন্ড রিলেটেড যত কাজ থাকবে সব কি আমি এই লেআউটের ভিতরে করব
অর্থাৎ আমি যদি প্রোডাক্টের লিস্ট দেখতে চাই আমার সাইডবার এবং হেডার সেম থাকতে আছে বাট মাঝখানে শুধুমাত্র ডাটা চেঞ্জ হচ্ছে অথবা মাঝখানে ডিজাইন চেঞ্জ হচ্ছে সো এটা একটা আমাদের লেআউট তৈরি হয়ে গেল এবং লেআউটের যে অংশটায় আর কি চেঞ্জ হবে অর্থাৎ মাঝখানের যে অংশটায় নতুন ডিজাইন ঢুকবে সোজা কথা বলতে যে আমার সাইডবার এবং হেডার থাকবে এবং মাঝখানে শুধুমাত্র ডিজাইনটা ইনপুট হবে সো মাঝখানের যে অংশে ডিজাইন ইনপুট হবে সেই অংশে আমি আর এখন ইনক্লুড ব্যবহার করতে পারবো না এখানে আমাকে একটা সেকশন তৈরি করে রাখতে হবে এবং সেকশনটা কীভাবে তৈরি করে রাখবো ইল্ডের মাধ্যমে সো অ্যাট দ্য রেট ইল্ড এবং ইল্ডের একটা নেম দিয়ে রাখতে হবে কারণ আমি এখানে অনেকগুলো ইল্ড ব্যবহার করতে পারবো চাইলে তো আমি মেইন নামে একটা ইল্ড তৈরি করে রাখলাম তো আমার কি এটা একটা লেআউট তৈরি হয়ে গেল এখন এই লেআউটটা আমি কীভাবে ইউজ করতে পারি ওকে এই লেআউটটাকে আমি কীভাবে ইউজ করতে পারি আর যেহেতু এটা একটা লেআউট তৈরি হয়ে গেল সো আমি এটাকে আর এভাবে সরাসরি ভিউজ ফোল্ডারের ভিতরে রাখবো না আমি ভিউজ ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার করে নিই লেআউটস নামে লেআউটস ডট সরি লেআউটস যেহেতু এটা ফোল্ডার এখানে তো ডট হবে না লেআউটস নামে একটা ফোল্ডার করে নিলাম তার ভিতরে আমি এই ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি যে লেআউটটা আমি তৈরি করছি এতক্ষণ সেটাকে নিয়ে নিলাম ওকে আমি এটাকে কি লেআউটস ফোল্ডারের ভিতরে নিয়ে নিলাম আচ্ছা এরপর আমাকে কি করতে হবে এখন কিন্তু আর আমি এখানে রিলোড দিলে পাবো না কারণ কি এখানে ফাইল চেঞ্জ হয়ে গেছে আমি যদি এখন এটাকে ধরতে হয় কীভাবে ধরতে হবে ব্যাকএন্ডের আগে লেআউট বলে দিতে হবে অর্থাৎ আমার ভিউজ ফোল্ডারের পরে কী আছে লেআউট লেআউটস ডট ব্যাকএন্ড আমি আবার ডিজাইনটা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা শুধুমাত্র লেআউটটা এখন আমি এই লেআউটটা এই যে লেআউটটা এই লেআউটটা ব্যবহার করতে কাছে কার জন্য ব্যবহার করতে যাচ্ছি ড্যাশবোর্ডের জন্য ওকে আমি এই লেআউটটা ব্যবহার করতে যাচ্ছি এই ড্যাশবোর্ডের জন্য সো আমি এর ভিতরে যে কোডগুলো রেখেছিলাম এটা একটু নিচে নিয়ে যাই এটা জাস্ট আমি ই করার জন্য কী বলে আপনার এই কোডগুলো আমার কাছে স্টোর করে রাখার জন্য আমি এখানে রেখে দিয়েছিলাম বাট এটা এভাবে কাজ করবে না এখানে কি আমাকে লেআউটে কল করার ফুল অপশনগুলো লিখতে হবে সো আমি লেআউটটা কীভাবে কল করতে পারি আমি লেআউটটা কল করতে হলে কীভাবে করতে হবে এক্সটেন্স সো লেআউটটাকে এখানে এক্সটেন্ড করব এক্সটেন্স লেআউটস ডট ব্যাকএন্ড সো আমি কোন লেআউটটা এক্সটেন্ড করলাম ব্যাকএন্ড লেআউটটা এবং নিচের যে কোডটা আছে আমি সব কিছু ফেলে দিই ফেলে দেয় না জাস্ট কাট করে রেখে দিলাম আমি পরবর্তীতে ইউজ করব সো এখানে শুধুমাত্র এক্সটেন্ড করলাম কাকে ব্যাকএন্ড লেআউটকে বাট আমি কি এখানে কিছু দেখতে পাবো না এখনও দেখতে পাচ্ছি না কারণ কি এখন যে এই ভিউটা দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছি কোনটা আমি লেআউটস ডট ব্যাকএন্ড অর্থাৎ সরাসরি ব্যাকএন্ড লেআউটটা কি রিটার্ন করেছি সেটা দেখতে পাচ্ছি বাট আমি তো এটা রিটার্ন দেখতে চাচ্ছি না আমি কাকে দেখতে চাচ্ছি ড্যাশবোর্ডকে নাকি আমি যে ড্যাশবোর্ডের ভিতর শুধুমাত্র লেআউটকে এক্সটেন্ড করেছি সে আমাকে লেআউটটা এনে দেয় কি না আমি এটা দেখতে চাচ্ছি সো আমি ড্যাশবোর্ডের ভিতরে ইনডেক্স হ্যালো কারো হাতে স্পিকার অন হয়ে গেছে ওকে আমি এখানে ব্যাকএন্ড আমি যে ড্যাশবোর্ড ভিউটা ড্যাশবোর্ড ব্লেডটা দেখতে চাচ্ছি সেটাকে রিটার্ন করি সো আমার এই ড্যাশবোর্ড ব্লেডটা কোথায় আছে ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে ব্যাকএন্ড ডট ড্যাশবোর্ড নাকি এটা সরাসরি আছে ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে আমার কিন্তু পার্সিয়াস ফোল্ডারের ভিতরে নেই এটা আছে কি ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে সো ব্যাকএন্ড ডট ড্যাশবোর্ড ব্যাকএন্ড ডট ড্যাশবোর্ড আমি তো এখন কিন্তু আর আমি এই যে লেআউটটা অর্থাৎ ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি এটাকে কিন্তু এখন আমি রিটার্ন করতেছি না আমি এখন রিটার্ন করতেছি কাকে ড্যাশবোর্ড ব্লেডকে সো ড্যাশবোর্ড ব্লেডের ভিতরে আমি কী করে রেখেছিলাম আমি ব্যাকএন্ড লেআউটটাকে এক্সটেন্ড করে রেখেছিলাম নাকি হ্যাঁ আমি এখনও দেখতে পাচ্ছি আমি যদি এক্সটেন্ডটা উঠিয়ে দিই একটু পার্থক্যটা বোঝাই আমি যদি এক্সটেন্ডটা উঠিয়ে দিই আমি কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি নাকি সম্পূর্ণ পেজটা ফাঁকা দেখতে পাচ্ছি এবং এখানে যদি আবার এক্সটেন্ডটা নিয়ে আসি অর্থাৎ আমি যে লেআউটটা তৈরি করেছি সাইডবার এবং হেডার দিয়ে সেই এক্সটেন্ড লেআউটটা এখানে চলে আসলো এখন এই লেআউটের ভিতরে আমার ডিজাইন ইনপুট করতে হবে অর্থাৎ আমি যে ড্যাশবোর্ডের ডিজাইনটা দেখতে যাচ্ছি সেই ডিজাইনটা ইনপুট করতে হবে সেটা আমি কীভাবে করবো এবং কোন জায়গায় সেটা ইনপুট হবে সেটা ইনপুট হবে আমি যেই জায়গায় সেকশন তৈরি করে রেখেছি ইল্ডের মাধ্যমে সেই জায়গায় হবে এবং সেটা আমি কীভাবে করতে পারি এখানে সেকশন নামে একটা
ফাংশন আছে সেই সেকশন ফাংশনটা ব্যবহার করতে হবে এবং তার ভিতরে সেকশনের ভিতরে আমার নাম বলে দিতে হবে অর্থাৎ আমি যে ইল্ডের ভিতরে মেইন যে নামটা দিয়ে রেখেছি সেটা এখানে বলে দিতে হবে সো মেইন এবং আমাকে সেকশনটা শেষ করতে হবে অর্থাৎ এন্ড সেকশন এন্ড অ্যাট দ্য রেট এন্ড সেকশন ওকে এর ভিতরে আমি নতুন যে ডিজাইনটা এখনও কিন্তু আমার ডিজাইন আসেনি আমি নতুন যে ডিজাইনটা নিয়ে আসতে চাচ্ছি সেটা দিয়ে দেবো আমি কিন্তু এটা কপি করে কাট করে রেখে দিয়েছিলাম আমি সেই ডিজাইনটা এখানে দিয়ে দিলাম এবং এই ডিজাইনটা কোথা থেকে আসতে আছে আমাদের টেমপ্লেটের সাথে যে একবারে রুট ডিজাইনটা ছিল সেটাই কিন্তু এটা ওকে এবং এটার কতটুকু অংশ এই অংশ অর্থাৎ মাঝখানে যে অংশটুকু ছিল সাইডবার এবং হেডার বাদ দিয়ে যে অংশটুকু ছিল সেটাই কিন্তু এই ডিজাইনটা আমি এখানে দিয়ে দিয়েছি এখন যদি আমি এটা রিলোড দিই আমি দেখতে পাচ্ছি আমার লেআউট তৈরি হয়ে গেছে এবং লেআউটের ভিতরে আমার ড্যাশবোর্ডটা ইনপুট হয়ে গেল ড্যাশবোর্ডের শুধুমাত্র কিন্তু ড্যাশবোর্ডের ডিজাইনটা এখনও হয়তো আপনারা পার্থক্য বুঝতে পারতেছেন না যে এত কষ্ট কেন করলাম এখন ধরেন আমি নতুন আর একটা ব্লেড ফাইল তৈরি করি এখানে তো ড্যাশবোর্ড ডট ব্লেড ফাইল আছে আমি নতুন একটা ব্লেড ফাইল তৈরি করলাম নাম দিলাম তার ওই টেস্ট করার জন্য একটা ব্লেড ফাইল তৈরি করি সেটার নাম দিলাম টেস্ট ডট ব্লেড ডট পিএসপি টেস্ট ডট ব্লেড ডট পিএসপি এবং এখানে আমি এক্সটেন্ড করবো কাকে আমরা লেআউটকে এক্সটেন্ড করবো সো লেআউট ডট ব্যাক এন্ড লেআউট আমাদের এখন শুধুমাত্র একটাই লেআউট আছে এবং এর জন্য একটা ইউআরএল তৈরি করতে হবে সো আমি নিচে একটা ইউআরএল তৈরি করি এবং ইউআরএলের এখানে রুট ইউআরএলের হবে না এখানে কি আমার একটা নেম দিতে হবে টেস্ট এবং এখানে পাবলিক ফাংশন চেঞ্জ করে দিতে হবে আমি এখানে একটা নতুন পাবলিক ফাংশনের নাম দিই টেস্ট এবং এই নামে কি একটা পাবলিক ফাংশন আমি তৈরি করব কোথায় আমাদের ড্যাশবোর্ড কন্ট্রোলারের ভিতরে পাবলিক ফাংশন টেস্ট এবং তার কী কাজ হবে সে আমার একটা ভিউ রিটার্ন করবে কোন ভিউটা আমাদের ব্যাক এন্ড ফোল্ডারের ভিতরে যে টেস্ট নামে একটা ব্লেড ফাইল আছে সেটাকে সে রিটার্ন করবে ব্যাক এন্ড ডট টেস্ট এবং আমাকে সেমিক্লোন দিয়ে শেষ করে দিতে হবে আমি যদি এখন চেক করি আমার মেইন ইউআরএল স্ল্যাশ টেস্ট এখানে যদি যাই হ্যাঁ আমি আমার টেস্ট ভিউতে কি শুধুমাত্র লেআউটটা দেখতে পারতেছি কারণ কি আমি টেস্ট ডট ব্লেড ডট পিএসপি যে ফাইলটা তৈরি করেছি তার ভিতরে শুধুমাত্র লেআউটটাকে এক্সটেন্ড করেছি সো আমি এর ভিতরে শুধুমাত্র আমার লেআউট অর্থাৎ সাইডবার এবং হেডার সহ একটা লেআউট দেখতে পাচ্ছি অথবা এটাকে আমরা ন্যাপবারও বলতে পারি সো ন্যাপবার এবং হেডার সহ একটা লেআউট দেখতে পাচ্ছি বাট ভিতরে কোনো ডিজাইন অথবা কোনো কন্টেন্ট নাই সো আমি যদি এখন ভিতরে একটা ডিজাইন ইউজ করতে চাই অথবা কন্টেন্ট দিতে চাই আমাকে কী করতে হবে সেকশনটাকে কল করতে হবে এবং আমাদের সেকশনের নাম কী আমাদের সেকশনের নাম মেইন সো মেইন সেকশনটাকে কল করলাম এবং সেকশনটা শেষ করে দিতে হবে এন্ড সেকশন এবং এর ভিতরে আমার নতুন যে ডিজাইন দিতে যাচ্ছি সেটা দিয়ে দিতে হবে সো আমি এখানে চাচ্ছি যে জাস্ট একটা hasone ট্যাগের ভিতরে হ্যালো hr ভেন্সার হ্যালো hr ভেন্সার আমি এতটুকু দেখাতে চাচ্ছি সেটাকে আমাদের এই ভিউর ভিতরে অর্থাৎ এই মাঝখানে আসে কিনা আমার সাইডবার এবং হেডারে কোনো ইফেক্ট না ফেলে মাঝখানে আসে কিনা সেটাই দেখতে চাচ্ছি আমি যদি এখন দেখি হ্যাঁ আমাদের পারফেক্টলি আমাদের লেআউট এবং হেডার ব্যবহার করে সে আমার ডিজাইনটা মাঝখানে ইনপুট হয়ে গেছে মাঝখানে সেটা বসে গেছে আমি এইভাবে যদি ফুল একটা টেবিল অথবা অন্য কোনো ডিজাইনও চাই এর ভিতরে নিয়ে আসতে পারবো অর্থাৎ আমাদের লেআউটের ভিতরে ইউজ করতে পারবো তখন কী করতে হবে শুধুমাত্র আমাদের লেআউটটাকে এক্সটেন্ড করতে হবে এবং যে সেকশন এখানে যেহেতু আমাদের একটাই সেকশন আছে একাধিক এভাবে ইল্ড দিয়ে আমি চাইলে আরও কয়েকটা সেকশন আমার যদি প্রয়োজন হয় আমার এখন কি আপাতত প্রয়োজন নেই আমার যদি প্রয়োজন হয় আমি এভাবে ইল্ড দিয়ে আলাদা আলাদা নাম দিয়ে আরও কয়েকটা সেকশন তৈরি করে রাখতে পারি সো আমার যে সেকশনে এই কন্টেন্টটা অথবা এই ডাটাটা দিতে চাচ্ছি আমার এখানে কন্টেন্ট কি শুধুমাত্র একটা hasone ট্যাগ যে সেকশনে দিতে যাচ্ছি সেই সেকশনটা কল করলাম এবং সেই সেকশনটা সাথে সাথে শেষও করে দিলাম এই সেকশন শুরু এবং শেষের মাঝখানে আমার সেই ডিজাইনটা দিয়ে দিলেই সেটা কি আমার লেআউটে ইউজ হয়ে যাবে ওকে আচ্ছা এতটুকু থেকে কারো কোনো কনফিউশন আছে অথবা কোথাও থেকে বুঝেন না এমন কিছু তৈরি হয়েছে হ্যালো না স্যার মোটামুটি ক্লিয়ারই ছিল আচ্ছা যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কোশ্চেন করবেন স্যার একটা কোশ্চেন ছিল জি বলেন যে আমি তো 6 এ কাজ করছি যে আপনি নেম চিপটা ইউজ করলেন এতে ওয়েব ডট পিএইচপি তে এটা তো মনে হয় আগে ছিল না কি ইউজ করেছেন
নেম চিপটার যে বাকি কোডগুলো আছে স্যার, ওয়েব ডট পিএইচপি তে এই যে আপনার মেইন ফাইলে লিখলেন যে এই যে এইচএফ এই যে এইটুকু ব্যাক এন্ডের আগ পর্যন্ত স্যার ড্যাশবোর্ড কন্ট্রোলার এর আগে যে লাইনগুলো ইউজ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি কি লাস্ট ক্লাসটা করেছিলেন আমাদের? লাস্ট স্যার, লাস্ট ক্লাসটা আমি করতে পারি না। আচ্ছা, লাস্ট ক্লাসটা করলে আপনি হয়তো ক্লিয়ার হয়ে যাবেন, ওই ভিডিওটা একটু দেখেন, ওই ভিডিওটা আমি এটা ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে লারাভেল 7 এর আপডেট একটা। লারাভেল 6 পর্যন্ত আপনার সাধারণত আপনার এখানে কি করছেন, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কন্ট্রোলারগুলো কল করেছেন, বাট লারাভেল 7 সেটা আর পছন্দ করে না, সরি লারাভেল 8, লারাভেল 8 শেয়ার সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখনও লেখা যাবে, বাট সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, এবং কী কষ্ট করতে হবে সেটাও আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কনফিউশন অথবা কোথাও থেকে বুঝতে পারেন নাই? আচ্ছা, এক্সটেন্ড কি হচ্ছে, আমাদের যে লেআউটটা আমরা তৈরি করেছি এই ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি, এই লেআউটের ভিতর কি থাকতে আছে, শুধুমাত্র আমার স্ট্রাকচারটা থাকতে আছে, যে সাইড বার এবং হেডার দিয়ে একটা স্ট্রাকচারটা থাকতে আছে। এই স্ট্রাকচারটাকে আমি একটা ব্লেড ফাইলের ভিতরে যখন আমি এটা ইউজ করতে চাচ্ছি, এই লেআউটটাকে, সেই লেআউটটাকে যখন ইউজ করতে চাচ্ছি, তখন আমি এই এক্সটেন্ড ফাংশনের মাধ্যমে সেই লেআউটটাকে বলে দিলে সে ওই ডিজাইনটাকে আমার এখানে নিয়ে আসতেছে, এবং এই যে ব্লে ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি এর ভিতরে কি আমি একটা ইল্ড দিয়ে সেকশন তৈরি করে রেখেছি, যেখানে আমার নতুন ডিজাইন আমি ইনপুট করব। আমার ধরেন এই পেজের জন্য ওই লেআউটের ভিতরে আমি কোনো একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যেমন এই এই যেমন এখানে একটা এইচন ট্যাগ অ্যাড করছি, সো এটাকে আমি সেকশনের ভিতরে কল করে দিতে পারতেছি। সো এক্সটেন্ড আমাকে কী করতে আছে, আমার যে লেআউটটা তৈরি করা আছে লেয়ার্স ফোল্ডারের ভিতরে অথবা যেখানেই থাকুক না কেন, সেই লেয়ার্সটাকে আমার ব্লেড ফাইলের ভিতরে যেখানে আমি এই এক্সটেন্ড কল করছি তার ভিতরে সেই ডিজাইনটাকে সে নিয়ে আসতে আসে, এবং সম্পূর্ণ ডিজাইনটাকে আমার এখানে ইউজ করে দিচ্ছে, সেখানে যতটুকু ডিজাইন আসছে সেই অনুযায়ী সে ডিজাইনটা নিয়ে আসতে আসে এবং সেটা এখানে ইউজ করে দিচ্ছে। এখানে যদি আমি আমার ব্যাকএন্ডের ভিতরে আমি একটু আরও একটু টেস্ট করে দেখাই, যে আমি মেইনের ভিতরে চাচ্ছি যে এখানে আমার কিছু ডিজাইন থাকবে, যেমন এখানে থাকলো একটা এইচন, এখানেও একটা এইচন ট্যাগ থাকলো, এবং সেই এইচন ট্যাগের লেখা থাকলো ব্যাস 107, এবং এটা মাঝখানে থাকবে, আমি এটা দিলাম ক্লাস টেক্সট সেন্টার। সে আমার কী করতেছে, প্রত্যেকটা পেজ অর্থাৎ সে কিন্তু লেআউটের ভিতরে চলে গেছে। আমি যদি আবার ড্যাশবোর্ডে যাই, আমার যে মেইন পেজে যাই, সেখানেও কিন্তু পেয়ে যাচ্ছে এই যে ব্যাস 107। সো এই ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি সে কী হিসেবে কাজ করতেছে, আমার লেআউট হিসাবে। সো এক্সটেন্ড আমার এই লেআউটটাকে আমার ব্লেডের ভিতরে যেখানে আমি এই লেআউটটাকে ইউজ করতে চাচ্ছি অথবা যেখানে এক্সটেন্ড করতেছি সে সম্পূর্ণ ডিজাইনটাকে ওখানে নিয়ে আসতে আসে, এবং তার ভিতরে আমি যে নতুন ডিজাইন দিতে যাচ্ছি সেটা কীভাবে দিতে আসে, এই সেকশনের মাধ্যমে, এবং সেই সেকশনটা কোথায় যাবে, আমাদের ইল্ডের জায়গায়। ক্লিয়ার? সো এক্সটেন্ড আমার কী করতেছে সেটা ক্লিয়ার হচ্ছেন, যে এক্সটেন্ড আমাকে লেআউটটাকে এক্সটেন্ড করে দিচ্ছে অর্থাৎ ইউজ করে দিচ্ছে। কোশ্চেনটা কার আছে স্যার, আমরা কি ব্যাকএন্ডকে ইনডেক্স ফাইল হিসেবে ধরবো? না না, এখানে ইনডেক্স ফাইল হিসেবে আমাদের এখানে কোনো ফাইল নেই, কারণ এখানে সব কিছু আসতেছে কিসের মাধ্যমে, ইউআরএল এর মাধ্যমে। ওকে স্যার, আমাদের ইউআরএল তে তো ব্যাকএন্ড কন্ট্রোলারের ভিতরে যে আমাদের ব্যাকএন্ড ডট পিএসপি এই যে তো আমাদের রান করতেছে, এখানে ইনডেক্স হতে পারে, এই টেস্ট ফাইলটাকে তখন কি ধরবেন স্যার? আমাদের কাইন্ডলি স্যার এই কন্ট্রোলারের ভিতরে ঢুকে, জি স্যার একটু কাইন্ডলি কন্ট্রোলারের ভিতরে ঢুকে স্যার, একটু কাইন্ড, আচ্ছা কাইন্ডলি, যে প্রথমে তো আমাদের ব্যাকএন্ড ডট ড্যাশবোর্ড এটাকে আমি ইনডেক্স দিয়েছি সেটা, হ্যাঁ না না স্যার ওটা বুঝতে পারছি না, বুঝাচ্ছি আমি যে যে রিটার্ন ভিউ করেছেন ব্যাকএন্ড ডট ড্যাশবোর্ড, হ্যাঁ এটাই তো আমরা সাধারণত ইনডেক্স ফাইলটা ধরেছি নাকি? না, এখানে আমার ইনডেক্স ফাইল, আমি আপনার কনফিউশনটা বুঝতে পেরেছি। এখানে যেভাবে আপনারা যখন ডিজাইন করেছেন সেখানে হয়তো যখন প্রথম ঢোকেন তখন ইনডেক্সকে সাধারণত সে রিটার্ন করে নাকি, তখন আর আপনাকে বলতে হয় না যে আপনি ইনডেক্সকে রিটার্ন করেন, বাট এখানে লারাভেলের ক্ষেত্রে এ ধরনের কিছুই নেই। আমি এখানে ইনডেক্সটা দিয়েছি জাস্ট বোঝার জন্য, আমি এখানে যদি দেই টেস্ট, ওকে, এবং এখানে যদি টেস্ট অন দেই কোনো সমস্যা নেই,
তাহলে এটা কোন মেথড স্যার? হ্যাঁ এটা হলো কি মেথড, এবং এখানে ইনডেক্স বলতে কোনো ইয়ে নেই। ধরেন এই ওয়েব ডট পিএসপি নাকি, এখানে যে এটা আসতেছে আমি যে ব্যাক এন্ড রিটার্ন করতেছি কিসের মাধ্যমে, এটাই আমার যে ইন্ডেক্স ফাইলটা অর্থাৎ ড্যাশবোর্ডটাকে যে আমি রিটার্ন করতেছি সেটা কীভাবে করতেছি, রুট ইউআরএল এ। সো আমি এখানে দিয়ে দিলাম টেস্ট এবং নিচেরটা দিয়ে দিলাম রুট, ওকে নিচেরটা দিয়ে দিলাম রুট, কোনো সমস্যা নেই। আমি যখন যাকে ইউজ করবো সে কিন্তু এখন এই রুট ইউআরএল, সে আমাকে কাকে রিটার্ন করে দেখাচ্ছে, টেস্টকে। আর যদি আমার যে ড্যাশবোর্ডটা আসতে আছে তাকে যদি আমার দেখতে হয় কীভাবে দেখতে হবে, টেস্ট ইউআরএল এ। সো এখানে আপনার ওই ধরনের কোনো কনফিউশন নাই যে আমি এখানে কাকে ইন্ডেক্স হিসাবে ধরবো, কাকে ইন্ডেক্স হিসেবে ধরবো না, এই ধরনের কোনো কনফিউশন নাই, ঠিক আছে। এটা আপনারা ইন্ডেক্স হিসেবে যেটা চিন্তা করেন সেটা হলো ডিজাইনের ক্ষেত্রে, বাট লারাভেলের ক্ষেত্রে ও ধরনের কোনো কনসেপ্টই নেই যে এখানে আমি ইন্ডেক্স হিসেবে যাকে ধরবেন সেই প্রথমে রিটার্ন করবে, এ ধরনের কোনো কনসেপ্টই নেই। আপনি যাকে বলে দেবেন সেই রিটার্ন করবে। আপনি এখানে রিটার্ন ভিউর ভিতরে যার নাম বলে দেবেন, রিটার্ন ভিউর ভিতরে যার নাম বলে দেবেন সেই রিটার্ন করবে, ওকে ওকে স্যার ওকে। আর কারো কোনো কনফিউশন অথবা আমরা যে সিএসএস তারপর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আলাদা করলাম, এটা সুবিধাটা কি? এটা কি আলাদা না করলে হতো না? সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল তো অবশ্যই আলাদা আলাদা ফাইলে থাকতে হবে, এগুলো তো আর আমরা আলাদা করিনি, এগুলো তো ফাইলগুলো জাস্ট নিয়ে আসছি। আমরা আলাদা করছিলাম যে হেডার এবং সাইড বার, ওকে। সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো তো শুধুমাত্র আমাদের নিয়ে আসতে হবে আমরা যে ডিজাইনটা চয়েস করছিলাম কোথা থেকে, গেট বুটস্ট্র্যাপ থেকে, সেখান থেকে এগুলো জাস্ট নিয়ে আসছি। আমাদের প্রজেক্টে তো এই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লাগবে, সো আমরা সেগুলো এই গেট বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসছি, বাট এগুলোর মধ্যে আমরা আলাদা করি নি, নিয়ে এসে জাস্ট স্যার এটার একটা কনফিউশন হয়েছে কি, আমরা তো টেমপ্লেট নামায়ে নিয়ে করছি জি, ওইভাবে ডাইরেক্ট সরাসরি কাজ করি নাই, এই জন্য কনফিউশনটা হচ্ছে। হ্যাঁ সবার কনফিউশনই দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ, কনফিউশন হতেই পারে এটা কোনো বিষয় না। কোশ্চেনটা কার ছিল সে কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আমরা আলাদা করেছি হলো গিয়ে আপনার হেডার এবং সাইড বার, এবং এটার কী সুবিধা হলো আমি একটু বোঝাই। যে আপনারা যারা ডিজাইন করেছেন অলরেডি ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া আছে তারা অবশ্যই জানেন যে আমার যদিভাবে এখন আমার টেস্ট নামে আমি একটা ভিউতে যাচ্ছি, আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার যখন ড্যাশবোর্ডে যাচ্ছি তখন আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো শুধুমাত্র এইচটিএমএল সিএসএস দিয়ে যখন ডিজাইন করতেন তখন আপনার কী করা লাগতো, প্রত্যেকটা পেজে আপনার এই সাইড বার হেডার ইউজ করা লাগতো, আবার প্রত্যেকটা পেজে আপনার সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক আপ করা লাগতো। বাট এখন কিন্তু আমার সেগুলো কিছুই লাগতেছে না, আমি একটা ফাইলে করছি, শুধু মাঝখানে আমার এই কন্টেন্টটা অর্থাৎ মাঝখানে কন্টেন্টটা শুধু চেঞ্জ করতেছে, বাকিগুলো কিন্তু কিছুই আমার করা লাগতেছে না। সে সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইল সব নিয়ে আসতেছে, তারপর উপরে হেডার সাইডের সাইড বার সব কিছুই কিন্তু সে নিয়ে আসতেছে, সেখানে কি আমার কোডগুলো বারবার লেখা লাগতেছে না, একবার আমি কোড লিখছি সেটাই আমি ইউজ করতেছি, রিইউজ করতেছি সোজা কথা। ক্লিয়ার? ওকে। আর কারো কোনো কনফিউশন অথবা বুঝেন নাই কোথাও থেকে? আচ্ছা যদি কনফিউশন না থাকে আমি আবার একবার একটু ওভারভিউ করে যাই যে আজকে আমরা কী কী করলাম কীভাবে করলাম, আবার একটু ওভারভিউ করে যাই। সো আমরা প্রথমে কী করলাম, একটা ডিজাইন চয়েস করলাম গেট বুটস্ট্র্যাপ থেকে, এই ডিজাইনটা আমরা আমাদের প্রজেক্টে ইউজ করবো। সো এই ডিজাইনটা আমি কীভাবে নিতে পারি, ভিউ সোর্সের মাধ্যমে। সো এখানে আমার সম্পূর্ণ ডিজাইনটা চলে আসলো এবং আমার এটা দেখতে হইলো, অর্থাৎ এই ডিজাইনটা যদি আমার ভিউতে দেখতে হয় সবার আগে কী প্রয়োজন, আমার একটা ইউআরএল তৈরি করতে হবে। সো আমি ওয়েব ডট পিএসপির ভিতরে একটা ইউআরএল তৈরি করেছি এবং তার সাথে সাথে একটা কন্ট্রোলারও তৈরি করে নিয়েছিলাম, ড্যাশবোর্ড কন্ট্রোলার, কোথায় সেটা ব্যাক এন্ড ফোল্ডারের ভিতরে। সো ড্যাশবোর্ড কন্ট্রোলারের ভিতরে আমি একটা মেথড তৈরি করেছি, তার নাম কি ইন্ডেক্স ডট পিএসপি, এবং সেখান থেকে আমি ভিউ রিটার্ন করছি। বাট আমরা প্রথমে কিন্তু ভিউ রিটার্ন করছিলাম না, আমরা কী রিটার্ন করতে সরি আমি সরাসরি ড্যাশবোর্ড রিটার্ন করেছিলাম না, আমি কী রিটার্ন করেছিলাম, ব্যাক এন্ড নামে যে লেআউটটা তৈরি করেছিলাম সেটাকে আমি রিটার্ন করছিলাম নাকি, এবং একটা তারপরে আমরা সেই ব্যাক এন্ডটাকে ছোটো ছোটো অংশে কেটে কেটে একটা লেআউটে তৈরি করেছি, সাথে সাথে আমাদের সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো নিয়ে আসছিলাম আমাদের সোর্স কোড থেকে, এবং এই ব্যাক এন্ডের ভিতরে কি আমি আমার সবগুলো অংশকে কেটে কেটে ছোটো একটা ফাইলে তৈরি করেছি এবং সবগুলোকে সুন্দরভাবে সাজাইয়ে রাখছি, এবং সেই লেআউটটাকে অর্থাৎ ব্যাক এন্ড ডট ব্লেড লেআউটটাকে আবার আমি ইউজ করেও দেখাইছি যে অন্য কোনো পেজে অন্য কোনো ব্লেড ফাইলে আমি সেই লেআউটটাকে কীভাবে ইউজ অথবা এক্সটেন্ড করতে পারি। ওকে সো এটাই ছিল টেমপ্লেটিং, এবং এটাকেই মাস্টারিং বলা হয়।
এই যে লেআউটটা, এই লেআউটটাকে আমরা মাস্টার টেমপ্লেট বলে থাকি, ওকে? যে ব্যাকএন্ড ডট ব্লেড ডট পিএসপি এটাকে আমরা মাস্টার টেমপ্লেট বলে থাকি, যেটা আমাদের পুরো টেমপ্লেটটার অর্থাৎ ব্যাকএন্ড রিলেটেড যে ফুল টেমপ্লেটটা, পুরো টেমপ্লেটটার মাস্টার হিসাবে আছে, ওকে? এটাকে আমরা মাস্টার টেমপ্লেট বলে থাকি। যেহেতু এখানে আমাদের ভবিষ্যতে ফ্রন্ট এন্ড নামের একটা লেআউট তৈরি হবে, সো আমরা এখানে সরাসরি মাস্টার ডট ব্লেড ডট পিএসপি নাম দিইনি, আমরা নাম দিয়েছি কি ব্যাক এন্ড ডট ব্লেড ডট পিএসপি, বাট এটাই কি আমরা মাস্টার টেমপ্লেট বলে থাকি। যদি আর কারো কোনো কনফিউশন না থাকে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি এবং ভিডিও রেকর্ডিং শেষ করে দিচ্ছি। স্যার আমাদের জি বলুন হোমওয়ার্কটা তাহলে আমি ভিডিওর ভিতরে বলে দিই। হোমওয়ার্কটা থাকছে যে আপনারাও সেম এই ডিজাইনটাই নেবেন আপাতত, পরবর্তীতে আপনারা প্রয়োজন হলে আরও বড় ডিজাইন নিতে পারেন। এটা একবারে সিম্পল একটা ডিজাইন এবং বুটস্ট্র্যাপের খুব সহজ একটা ডিজাইন। সো এই ডিজাইনটাকেই আপনারা আপনাদের প্রজেক্টের ভিতরে টেমপ্লেটিং এবং মাস্টারিং যেটাই বলেন মাস্টারিং করবেন, এবং কয়েকটা আরও কয়েকটা ব্লেড ফাইল, যেমন আমি এখানে শুধুমাত্র একটা টেস্ট নামে ব্লেড ফাইল তৈরি করে দেখেছি, নাকি মেইন তো ব্লেড ফাইল একটা আছেই ড্যাশবোর্ড, এছাড়া টেস্ট করার জন্য আমি টেস্ট নামে একটা ব্লেড ফাইল তৈরি করে দেখেছি। আপনারা চাইলে আরও কয়েকটা ব্লেড ফাইল তৈরি করতে পারেন, এবং সেখানে ধরেন এই বুটস্ট্র্যাপ থেকে চাইলে সেই ব্লেড ফাইলগুলোতে বুটস্ট্র্যাপ থেকে আপনি কী বলে কয়েকটা ফর্ম, তারপরে কয়েকটা টেবিল নিয়ে আসতে পারেন টেস্ট করার জন্য। আপনি টেস্ট করলেন, কয়েকটা ফর্ম নিয়ে আসলেন, এখানে কিন্তু সব কিছুর এক্সাম্পল আছে, কোড আছে, আপনি এখান থেকে কয়েকটা ফর্ম নিয়ে আসলেন, আবার টেবিল নিয়ে আসলেন কয়েকটা, এগুলো কি টেস্ট করে দেখলেন যে এগুলো সব কিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা, আপনার ব্লেড ফাইল ঠিকভাবে কাজ করতেছে কিনা, ঠিকভাবে এক্সটেন্ড হচ্ছে কিনা। সো আপনাদের ই থাকলো যে আপনারা এই সম্পূর্ণ টেমপ্লেটিং মাস্টারিং যেটা বলেন সেটা করবেন, এবং এই বুটস্ট্র্যাপ থেকে আপনারা সর্বনিম্ন একটা টেবিল আলাদা, আপনাদের তো ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ড ব্লেড তো থাকবে, তারপরে টেস্ট ব্লেড নাম দেন অথবা অন্য যে কোনো একটা নাম দিয়ে সর্বনিম্ন একটা টেবিলকে আপনারা আপনাদের এই ডিজাইনের ভিতরে ইউজ করবেন, ওকে? হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে আপনাদের কিছুটা কাজ দেখবো যে সবার টেমপ্লেটিং হচ্ছে কিনা, সবাই টেমপ্লেটিং ঠিকভাবে করতে পারছেন কিনা। হ্যাঁ, অবশ্যই আমরা নেক্সট ক্লাসে প্রথমে কাজ দেখে নেবো, তারপরে অন্যান্য কাজ করবো, ওকে? আচ্ছা, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। জি বলেন। নেক্সট ক্লাসে আমরা ক্রুড অপারেশনের শুরু করবো, যে ক্রিয়েট ট্রিট আপডেট ডিলিট, সো ক্রুড অপারেশন শুরু করতে যাচ্ছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, আচ্ছা, আমি